আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাত আজকে আমরা যে ব্যাপারে আলোচনা করব যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আল্লাহ হাবিব সাল্লাহ আলয় সালাতামের কদম মোবারকের নকশা যা নিয়ে এসেছিলেন একজন বুজুর্গ আমরা তার মাজার দেখতে পাচ্ছি ওই মাজারে উনি সাহিতে আছেন চিটাঙ্গের আউলিয়া নিয়ে এসেছিলেন এবং ওই লাল পাথরটা কবরের মধ্যে একটা লাল পাথর আছে ওই পাথরে করেই উনি ওই পাথরে পা রেখেই উনি এসেছিলেন চিটাঙ্গের আউলিয়া এসেছিলেন মাছে করে মাছের উপরে করে সমুদ্র পাড়ি দিয়ে বাংলা এসেছিলেন এবং এসেছিলেন পাথরের উপর দিয়ে সাথে প্রমাণ হিসাবে পাকসল্লাহ কদম মোবারকের নকশা সম্বলিত একটা পাথর নিয়ে এসেছিলেন তো ওনার উনি যে জায়গায় আছেন ওই বাড়িতে এখন পর্যন্ত ওইটা এখনও আছে বক্তবৃন্দু গেলে তাদেরকে দেখতে দেওয়া হয় এবং আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার যে এখনও ওই পাথরটা মোবারক পাথরটা এই কোনো ধরনের বুলেট বুলেট প্রুফ কোন বক্স টক্স কোনো কিছুতে ঢোকানো এখন হয় না আলহামদুলিল্লাহ কারণ নারায়ণগঞ্জের কদম রসুল ওখানে পঞ্চাশ লক্ষ টাকার যে বুলেট প্রুফ বক্সের ভিতরে তো সেটাকে সরাসরি হাত দিয়ে দেখা যায় না কিন্তু গোলাপগঞ্জের আমনিয়া ওটা পড়ছে গোলাপগঞ্জ সিলেট থেকে গোলাপগঞ্জ আসবেন গোলাপগঞ্জ আসার পর গোলাপগঞ্জ থেকে আমনিয়া আমনিয়া বাজারে যাওয়ার পর কদম রসুল বলে রিকশা নিয়ে যাবে অথবা হেঁটে পাঁচ মিনিট লাগবে ওখানে যাওয়া যায় রসুলে পাকসল্লা সাল্লামের ওই মোবারক কদম মোবারকের নকশা সম্বলিত ওই পাথর মুবারক আগে ছিল একটা বক্সের ভিতরে এখন বর্তমানে একটা গ্লাসের বক্স করা হয়েছে ওই গ্লাসের বক্সের ভিতরে রাখা হয় বক্তবৃন্দ গেলে হাতে দিতে দেওয়া হয় চুমু খেতে দেওয়া দেওয়া হয় ফেজু বরকত নেওয়ার জন্য যারা হাতে চু নিতে চান চুমু খেতে চান তাদের তাদেরকে দেওয়া হয় এবং চাইলে এটার জন্য এবং আমরা যদি যাই তাহলে ওনার খাদিম যিনি আসেন তার জন্য কিছু হাইদিয়েও নিয়ে যেতে পারি অথবা ওখানে সিনিস সিনিস আল্লাহ করার কিছু থাকলে নিয়ে যেতে পারি এবং ও দায়িত্বে আছেন সৈয়দ আবুল কাহির টিটু সাহেব ওনার নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্স অবশ্যই দিয়ে দেবো ইনশাল্লাহ তো যারা বিশ্বাস করে না তাদের ব্যাপারে তো আমরা কথা বলে লাভ নেই যারা বিশ্বাস করি ওই জাতির বিশ্বাস বিশ্বাস করি বারাকাতি বিশ্বাস করি এবং রাসুলি পাক কদম মোবারকের যে নকশার থাকতে পারে বিশ্বাস রাখে এবং আমরা জানি হিজরতের রাত্রে রসুলের পাকসল্লাহ সালাম আজ সাইদিন আবুকার রদিল্লাহ তাল্লাহন ঘরে গিয়েছিলেন যে শুধু দুই আঙ্গুলের উপর কার কারণ হলো উনি যে জায়গায় পা রাখতেন ওই জায়গাটায় পায়ের নকশা বসে যেত সেই জন্য তো যারা বিশ্বাস করবে না তারা তো মাহরুম হবে আমরা যেন মাহরুম না হই আমরা যেন বিশ্বাস রাখতে পারি আল্লাহ রব্বুল্লাহরমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং এই বরকতমা স্থানগুলিতে যেন আমরা যেতে পারি গিয়ে বরকত হাসিল করতে পারি ইমানে শক্তি বৃদ্ধি করতে পারি সেই তৌফেক আল্লাহ আমাদেরকে দান করুন মুবারকের ওই নকশার সুদীর্ঘ ইতিহাস রয়েছে উনি যিনি নিয়ে এসেছিলেন ওনার বংশধররা এখন আছেন ওনাদের ওনার বংশদের মধ্যে খাদিম রয়েছেন এবং বাদ বাকি বংশধররা বাইরা বিভিন্ন দেশে আছেন ইউরোপ কান্ট্রিতে বিভিন্ন দেশে আছেন আল্লাহ রব্লা আলমিন তাদের সবারকে উত্তম যা যা দান করুন যিনি খেদমতে আছেন ওনাকে নিয়ে খায়া থায়াতে বা দান করুন এবং আমরা জানি যে পাক পাক সাল্লু সাল্লাতুস সালাম যে শরীরে যা লেগেছে ওগুলা জান্নাতে যাবে এবং ওগুলো আমাদের জন্য মাফির জরিয়া ওগুলো আমাদের জন্য আমাদের মুক্তির পাথেও যদি অস্বীকার কেউ করে কেউ যদি এনকার করে এবং কেউ যদি ওগুলোকেও অবহেলা করে সকি জ্ঞানে তাহলে তার অবস্থাও আমরা জানি আল্লাহ পাক আলমিন আমাদেরকে রসুল পাক সাল্লা সালাতামের সম্পর্কিত প্রত্যেকটা ব্যাপারে সজাগ সচেতন থাকার তৌফিক দিন সম্মান করার তৌফিক দিন আমাদেরকে একজন খালি সঠিক মোমিন হিসাবে আমাদেরকে কবুল করে নিন আল্লাহ রবুল্লাহাম যেন আমাদেরকে তার পথে রাখেন এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো দে আশেখ রেসুল অনেক ভাইরা আছেন যারা জানেন না ও সম্পর্কে কদম মোবারক সম্পর্কে তাদের জন্য এবং অতি সংক্ষিপ্ত বেয়া যদি বেআ হয়ে যায় সেই জন্য সংক্ষিপ্তাকারের ভিডিও বারবার কপি করে দিয়েছি আর যারা জানেন না তাদের জানার জন্য যেন যেতে পারে